চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবার বিরল প্রজাতির সাদাবাঘ শুভ্রার ঘর আলো করে এসেছে নতুন অতিথি। কিন্তু 21 দিন আগে জন্ম নেওয়া বাঘ শাবকটি মায়ের আদর বঞ্চিত, তাই ছাগলের দুধ খাইয়ে শাবকটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। মা বিরল প্রজাতির সাদা বাঘিনী হলেও তার প্রথম শাবকটি সেই বৈশিষ্ট্য পায়নি। গত 26 আগস্ট ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদাবাঘ রাত শুভ্রার ঘরে জন্ম নেয় শাবকটি। তবে শুভ্রার হিংস্র আচরণের কারণে ওই রাতেই মায়ের কাছ থেকে আলাদা করা হয় শাবকটিকে। তারপর থেকেই শাবকটিকে মাতৃস্নেহে লালন পালন করছেন চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর। সাদাবাঘের বাচ্চা হওয়ার খবর শুনে খাঁচার সামনে ভিড় করছেন দর্শনার্থীরা। ভিতরে সাদাবাঘ আছে, খেলাধুলা করতেছিল, ওর বাচ্চাও ছিল, এটাও দেখছি। ফার্স্ট টাইম জানলাম যে হোয়াইট রয়্যাল এবং টাইগার হবে, দেখলাম, খুব ভালো লাগছে। আমি এই ফার্স্ট দেখলাম সাদাবাঘ, জীবনে কখনো দেখিনি। বাঘিনী মা দুধ না দেয়ায় বিকল্প হিসেবে শাবকটিকে খাওয়ানো হচ্ছে ছাগলের দুধ। 6 মাস পর বাচ্চাটিকে আবার রাখা হবে মা বাবার কাছে। খুবই ছোট, এখনো সে হাঁটা শিখে নাই, আরো হাঁটা শিখতে আরো মাসখানেক সময় লাগবে। সে যখনই খাবার টাইম হবে একটা নির্দিষ্ট সময় পরে সে এমনি ডাক দেয়। 5 থেকে 6 মাস সে আমাদের কাছে থাকবে, 5-6 মাস পরে আমরা তাকে তার ফ্যামিলির অন্য মেম্বারদের সাথে একসাথে করব। এদিকে মা বিরল প্রজাতির সাদাবাঘ হলেও মায়ের বৈশিষ্ট্য পায়নি শাবকটি। সাদাবাঘ থেকে যে সাদাবাঘ হবে এরকম কোনো মানে গ্যারান্টি নাই। যদি সে আরও কন্টিনিউ বাচ্চা দেয় ভবিষ্যতে, সেখান থেকে হয়তো একটা সাদা আসতেও পারে। এর আগে গত বছরের 14 নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে জন্ম নিয়েছিল 3 শাবক। 2টি মারা গেলেও কর্তৃপক্ষের প্রচেষ্টায় ধীরে ধীরে বড় হয়ে উঠছে জো বাইডেন নামের শাবকটি। DBC News Desk.